হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচির মিজির। আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আজকে যাচ্ছি আমরা পায়রা লেবুখালি ব্রিজ দেখতে। এখন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, অসাধারণ সুন্দর একটি জায়গা যেটা দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষই ভিড় করে। এটা হচ্ছে লেবুখালি ব্রিজে প্রবেশের টোল। টোল প্লাজায় টোল দেওয়া সম্পূর্ণ করে আমাদের গাড়ি ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা। ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর উপরে 2021 সালে নির্মাণ করা হয়েছে পায়রা সেতু বা লেবুখালি সেতু। 1470 মিটার দৈর্ঘ্য এবং 19.76 মিটার প্রস্থের সেতুটি কেবল বা তার দিয়ে দুই পাশে সংযুক্ত। এটি ফোর লেনের একটি ব্রিজ। পানির উপরিতল থেকে সেতুটি 18.30 মিটার উঁচু, উভয় পারে 7 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক। এই সেতুতে 130 মিটার গভীর পাইল বসানো হয়েছে। নদীর মাঝখানে মাত্র একটি পিলার ব্যবহার করা হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক থাকবে। সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত হয় এই সেতুটি। অসাধারণ লাগে সেতুটির রাতের ভিউ। এই সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা যুক্ত হয়েছে। বরিশাল পটুয়াখালী সড়কটি কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত। একটি সময় এখানে ভীষণই ব্যস্ত সময় পার করত এখানের ফেরিগুলো। এখন ব্রিজ তৈরির পরে ওরা শান্ত হয়ে গেছে। পটুয়াখালীবাসীদের অনেক ঝামেলা পোহাতে হতো ফেরি পারাপার হতে। লেবুখালী ব্রিজ তৈরির ফলে খুবই অল্প সময়ের মধ্যেই বরিশাল পৌঁছাতে পারেন পটুয়াখালীবাসী। বরিশাল থেকে সাগরকন্যা কুয়াকাটায় যেতে সময় লাগে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। সেতুটির প্রধান বৈশিষ্ট্য হল দিন ও রাতে সেতুটির অসম্ভব সৌন্দর্য। দিনের বেলায় দেখতে যেমন সুন্দর, ঠিক রাতের বেলাতে অসম্ভব সুন্দর এই পায়রা সেতু। দূর থেকে সেতুটিকে দেখলে মনে হয় যেন সেতুটি ঝুলে আছে। ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে পায়রা লেবুখালী সেতুটি। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বিভিন্ন নদীতে সেতু নির্মাণের ফলে সড়কপথে যেতে কোথাও জনগণকে ফেরি পার হতে হয় না। এক সময় পায়রা নদীতে ফেরি ছাড়া পটুয়াখালীতে যাওয়া অসম্ভব ছিল। এতে সময়ের অপচয়ের সঙ্গে সঙ্গে অর্থেরও অপচয় হতো। পায়রা ব্রিজের মাধ্যমে জনগণের দুর্ভোগ দূর হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।